আমি কিছুদিন আগে বিয়ে করেছি, আমার ইনকাম কম, আমার মা বাবা বলেন প্রতি মাসে 10,000 টাকা করে দিবা, তা না হলে আলাদা খাবা। মা বাবা কিছুতেই বুঝতে চান না এ মুহূর্তে আমি কি করব। যিনি অল্প উপার্জন করছেন, এদিকে বিবাহের কারণে মা বাবা চাপ দিচ্ছেন টাকা পয়সার জন্য, তার কর্তব্য হলো মা বাবার ব্যয়ভার বহন করার জন্য তার সাধ্য অনুযায়ী তিনি টাকা পয়সা দিবেন। এই সাধ্য অনুযায়ী টাকা পয়সা দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে। এর বাইরে তিনি মা বাবার যে কোনো চাওয়া পূরণ করতে বাধ্য নন। কোনো মা বাবা যদি সন্তানকে এমন কোনো অ্যামাউন্ট টাকার অঙ্ক দিতে বাধ্য করেন, চাপ প্রয়োগ করেন, যেটি দেওয়ার সামর্থ্য তার নাই, তাহলে সেই টাকা দেওয়া সন্তানের উপরে ফরজ বা ওয়াজিব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষের উপরে চাপিয়ে দেন না। আপনার বাবা, আপনার মা, তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে, আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে তাদের ভরণ পোষণ দিতে হবে। এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে, আমার সাধ্য যতটুকু আছে ততটুকু। আপনি মাসে 10,000 টাকা মাই করেন, আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বাবা মার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন। এখন তাদের ডিমান্ড মাসে 1,000 টাকা, আপনার 1,000 টাকা দেওয়ার সুযোগ নেই, তো তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয়। এই সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয়। আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি, হ্যাঁ তুমি এত টাকা বলো আমি কোত্থেকে দিব, তোমার বিবেক বিবেচনা নাই। এ সমস্ত দরকার নেই, দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমি পারতেছি না, আমার কাছে খারাপ লাগছে, দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে তৌফিক দিলে আমি দেব। এভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুনাহ হবে না। এর ফলে মা বাবা যদি বদ্ধ দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন। আপনি যদি লুকোচুরি করেন, আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, আপনি অন্য অন্য দিক থেকে জমাচ্ছেন, আর মা বাবার দেওয়ার বেলা এসে বলতেছেন না এখানে আমার নাই, তো এটা তো আল্লাহ তাআলা দেখছেন, তাহলে সেটা তো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। এই জন্য আপনার পুরো পরিস্থিতিটা কী সেটার উপর অনেকখানি নির্ভর করবে। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে সন্তানকে পুষিয়ে দেন, বরকত দিয়ে দেন। এই জন্য কিছু কিছু খাত আছে, খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে, আমি লুজার হয়ে যাব, এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না। বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন। এজন্য কার্পণ্য করবেন না, সাধ্য অনুযায়ী কার্পণ্য করবেন না। এই ইনভেস্ট, এটার বিনিময় আপনি আখেরাতেও পাবেন। অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মুক্ত হস্ত থাকা উচিত, তবে সেটা অবশ্যই সাধ্যের সীমানার মধ্যে। আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের ত্রুটি করে মা বাবার ভরণ পোষণ আপনি ঠিকঠাক রাখলেন, অনেক বেশিও দিলেন, সেটা ইসলাম বলে না। কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা, এটা হলো একজন ইমানদারের কর্তব্য। সেটা আদায় করার চেষ্টা করা যে কার হক কতটুকু, স্ত্রীর কতটুকু পাওনা, সন্তানদের কতটুকু পাওনা, মা বাবার কতটুকু পাওনা। আমি কোনো এক জায়গায় যদি বেশি করে ফেলি, এমনকি মা বাবার বেলায়ও যদি বেশি করে ফেলি, আর এদিকে স্ত্রী সন্তানের কোনো প্রকার হকে ত্রুটি হয়, তাহলে তার জন্য আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। আবার স্ত্রী সন্তানকে প্রায়োরিটি দিয়ে মা বাবার হকে ত্রুটি করে ফেললাম, সেজন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে মা বাবার ভরণ পোষণ দেওয়াটা সন্তানের জন্য ফরজ হয় না। যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে, উপার্জন আছে, যেভাবেই হোক তাদের মাস চলে, খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না, এই ব্যবস্থা আছে, তাহলে সন্তানের পরে তাদের ভরণ পোষণ দেওয়া ফরজ হয় না। কিন্তু যদি মা বাবা যদি স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা থাকেও, বিশেষ করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকেও টাকা পয়সা, তারপরও সামনে কোনো কর্তব্য হয় স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। হ্যাঁ, স্ত্রী যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি জোর না করেন, দাবি না করেন, ভিন্ন কথা। স্ত্রী বাপের বাড়ির লোক যত ধনী হোক না কেন, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে সর্বাবস্থায় বর্তায়। কিন্তু মা বাবার ভরণ পোষণটা সন্তানের উপরে সর্বাবস্থায় বর্তায় না। কখন বর্তায়? যদি মা বাবার প্রয়োজন হয়,
তাদের সে ব্যবস্থা না থাকে তাহলে সন্তান পরে বর্তা, কিন্তু মা বাবার ব্যবস্থা আছে তাহলে সন্তান পরে বর্তা না, তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ করবে সেটা হবে নফল, অবশ্যই তার মাধ্যমে সে সওয়াব লাভ করবে। সবসময় শুধু ফরজ ওয়াজিব খুঁজবে না যে আমার উপরে তো বর্তা নেই তাহলে আমি দেবো কেন, না বর্তাইলেও আমি দেবো কারণ মা বাবার জন্য খরচ করাটা সৌভাগ্যের কারণ। তাহলে শরিয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহর কাছে নাজাত লাভ করতে পারবো।